Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আৰু জুনিয়র হার্লি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স মই আপনাক খং করা নাই খুড়া আপনার লগত মোর আকো মেল নাই ও বুধেশ্বর লগত কথা পতা পতা দুই কথা পতা মই বাহিৰতে আছো মই থাকো একদম নেহিলিব প্লিজ বৰলা মৰ্নিং ৱাকৰ পৰা উভতি অহাৰ আগতে আমি পলাব লাগিব পলাম মানে ৰাতি বৰলাই সুধি আছে নহয় জয়াৰ লগত কি গণ্ডগোল হৈছে তই কি গলি মই কলো মই কি জানো যি কৈছে খোৱাৰে কৈছে খোৱাৰ সোধ হেৰৌ পাখণ্ড তই মোক ফচাই দিলি কিম নেকি কান্তলীয়া এপাত কি হলে আলি কিবা ফুল কল্লি নে কি আই অ দেখাটা এক গিলাচ গাখীৰ আৰু দুটা কাছা ডিমা লৈ আহকচোন কি হলাই আনক হে পতকে এই খালি খালি তাৰমানে তই আজিও মই ভুল কৰা নাই ছাৰ টেবলেটৰ নাম কত মোৰ ভুল হৈ গেল দিয়া কি হে ভাগৰ কোটাই তোমাৰ কথাত মোৰ হাঁহি উঠা নাই খংহে উঠিছে কথা হল চাহ খাব না নাখৈ নাখাওঁ চাহ তই চাদা খা না নাখাই সেইটো বস্তু মই নাখাওঁ দিয়ক মিছা কথা কিয় কয় তই আল্লাৰ কচম নাখাওঁ মিছা কিয় কম চাদা যদি নাখা এই বাহতো তলাখানো বগা দাগ কিয় পৰি আছে চাদা মাৰাওঁতে বাৰু কওকচোন আপোনালোকক মই কি হেল্প কৰিব লাগে এই থানাত দি অহা কেছটো কি কৰা বুলি কয় বোধে মানে কেছটো উঠাই ল'ব লাগে কেছ দিছে অঁ কালিয়ে দিছো নহয় থানাত অঁ থানাততো কেছ দিব নোৱাৰে থানাত এজাহাৰহে দিব পাৰিব এতিয়া কেছ জুৰিবলগীয়া হ'লেতো ক'ৰ্টলৈ যাব লাগিব সেইটোৱে পাছক লগি কেছ হৈ দিয়কচোন এনেকে মাজত টেপেচ টেপেচকে মাত দি নাথাকিবা মই বৰ বেয়া পাওঁ কিয় নামতিমহে মই মামা মামী আলহী হৈ আহি যিতে নাজ হ'ল আপনাক দেখোন মাথা গৰম হৈ গ'লহে এখেতসকলেতো আমাক সহায় কৰিছিল আপুনি সেই কথা পাৰি যাব পাৰে মই হ'লে সেই কথা কেতিয়াও পাৰিব নোৱাৰো পাহৰাটো উচিত নহয় নে কি কওঁ বোধে উপকাৰকৈ কৈ থাকিব নাপায় নহয় খুৱাইদেউ আমি এখেতসকলক এদিন উপকাৰ কৰিছিলোঁ বহুত উপকাৰ কৰিছিলোঁ এখেতসকলে শলাগ ল'ব নহয় বৌয়েতো লৈছেই আমি কৈ থাকিব নাপায় নহয় নে কি কয় মণ্ডলদা হ'ব হ'ব ইমান দীঘলীয়া ভাষণ দিব নালাগে আপোনালোকে এটা কাম কৰক আপোনালোক দুই গৈ থাকক মই সদৰথনাথ ফোন এটা কৰি দি আছোঁ নহয় মানে এই জানো জানো আপোনালোকে মোক সহায় কৰিছিল গতিকে ময়ো আপোনালোকক সহায় কৰিম মই মানে এডিশ্যনেল এছ পি মোৰ বন্ধু দেই মই বাৰু তাক ফোন এটা কৰি সমস্যাটোৰ কথা কৈ দিম দিয়ক আমি থানাত গৈ কি বুলি ক'ম নহয় নহয় তাত গৈ একো ক'ব নালাগে মাত্ৰ মানুহকেইটা হাজিৰ হ'লেই হ'ল অভাৰ ফোন মই এডিশ্যনেল এছ পিৰ সৈতে কোৱামেই এতিয়া আপোনালোক যাওক 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 কাম হ'ব যাওক যাওক কাম হ'ব যাওক বায়ানৰ ঘৰত বুন্দাইও ৰাছো দিয়ে মালতী ৰৈ আছা এনাই নাকটো পিহি পিহি ৰৈ আছো ৰব এনেই পিহি পিহি ৰৈ আছা অ পিহি পিহি বুদ্ধি উলিয়াইছা কি ক'লা নহয় মানে নাক পিহিলে বুদ্ধি ওলায় মাজে মাজে হেংকে লগে দিছিলো মাজে মাজে উলে দিছিলো হেংকে ৰাখবা লাগছিলে হা ৰীতাও মোক নকলা অনবৰতে লগে থওঁতে থওঁতে মানুহে কথাও নাজনে নহয় মানে তুমি এটা কাম কৰিবাচোন গাখীৰৰ চামনি যে চামনি আছে নহয় সেই চামনি ধুনীয়াকে এনেকে লগাই দিবাচোন বিৰাট ভাল বস্তু উত্তেজিত নহব ছাৰ
আপনার বিপি হাই হয়ে যাব। হেৰি কি কবা আছে ডাইরেক্ট কক। নহয় মানে মণ্ডল দায় কলে সদরের পড়া এডিশনাল এসপি ফোন করব। আলি এ দুই এডিশনাল এসপিক লকআপত ভরাই থ। হাউ কি এ আপনা লোক আর কে এ দুই এডিশনাল এসপিক লকআপত ভরাই থক দেখা এলুকে এডিশনাল এসপি ধমকি দিয়েছে মুক। রবু এ স্যার গাউরে মানু। নহয় হে দুই এডিশনাল এসপি কথা কই পেলাই ভাও দি আছে। আপনি না আমার রুমতে দিগাল দেখে স্যার এনাই বেমারি মানু। আহক আহক স্যার। আলে মোর ব্রেন কুল কোয়া ট্যাবলেট দে। হেতু দেখো ইত্যে খাইছি স্যার হেতু নাখলি দেখুন ডকেইতে পাখরি দিলা কই। ওই স্যারক ভিতরে কই যা মই জি করব লাগে করিম যা। আহক আহক স্যার ভিতরে আহক। হেতি সোনেল এসপি ভাবু কি দিবলে আহিছে ক্লাস জোর লৈছো। জয়া কে ইমান চিন্তা করে থাক হা কেস নুথকে নাতখে দে। ময়ও তাকে কই আছো আবো এ আর চিন্তা করে থাকে। মই আর বেলেগ একটা কথা হে চিন্তা করছো হা। কি চিন্তা হা? বন্দুক কোম্বাই যে রাস্তার দম দিছে হেতু কিন্তু হসা মিশা যা কোনো দম দিব এতেওক কেতিয়াও মিশা নহয় একদম হসা। শত্রু হবা পারে মানুষ ফালগুনতো তো কবাই লাগব বন্ধু কেতিয়াও মিশা কথা নকই। সেতু হয় বুদেশ্বর দায় কিন্তু মিশা কথা নকই তেখেতক মারবা অল মানুষ টুকুনি হবা পারে তো তই বুলিয়ে ভাবি আছে। তুমি নহয় যেহেতু বৎসর কোম্বা হবা পারে মানে বৎসেনীর আপনি এত ভাল কাম করা নাই দক। মই বেয়া মানুষ যে বেয়া কামে করিম তো মোর লগত আখুরি করে থাকে সমাজের সকলরে লগত আখুরি করা স্বভাব তো কিন্তু ভাল স্বভাব নাই। হেরা হেরা আকো আহিলা না মোটো গরম করবলে বারু হসা কথা কলি তো মোর গরম হবই। ও দোস্তি বটর এখন ঠান্ডা পিছে ইয়াত গরম পরিবেশ চলি আছে যে। হেরা দোস্তি তুমি এই ক্ষেত্রত লাকি এই ঝামেলাবু নাই যে। ও তেখেতর তিরি নহ হত দরে আপনারও তিরি নহ হবা লাগে। হব দক ময়ও মরার ব্যবস্থা করি আছো। ইসরা কি কথা কইছে খকিয়নি ফেনাইল খোৱাৰ ভাবুকি দিছে। ফেনাইল কিয় খামে এইকেইদিন সুগারটো অলপ বাধা হেন হৈছি গম পাই আছো টেবলেট খোৱা বাদ দিম সদা আধা কেজি হে চেনি খোৱা করিম চাহতো খাম ভাতত খাম আর হে গাইলেও খাম। ইসরা এনেকুৱা বেয়া কাম নকৰিব খকিয়নি সেইটো কৰাতকে আপুনি বি খোৱাই নহয় মানে মই কথাৰ কথাটো কৈছো তেনে কইলে আপুনি বৰ কষ্টকৰ মৃত্যু পাব। মৃত্যু তো কষ্ট থাকবই বি খাই মল্লি পিণ্ড পাবান নহয় অপঘাতী মৃত্যু বুলিও বামনে সাত দিনতে কাম কাজ শেষ করে থব বেমার হয়ে মল্লি পিণ্ড খাবা পারিম। হে ভগবান দোস্তি পিণ্ড খোৱা দাঁতো দেখিলা। রোবাসন রোবা রোবা এই সুখিয়ে যে এইবিলাক কই আছে ইয়ার উৎসটো কত এই সুতিয়া দেউতাক আর বুধেশ্বরক থানাক পঠে দি ও এডিশনাল এসপিক ফোন করিম বুলিও থমথমকে বহি আছে খুদলি ও ফোন অফ বুলি কব বলে। কথাটো কি হে হে কম রবা কবলে গলে এখন ডাঙর মহাভারত হবগে। কি নো কইলা হে সারে টাকা দি পঠাইছিল তানাক লোকেল মুরগিটো কিনি আনি হে দিবা কইছিল। কি নো কয় তই তই দেখুন কিবা বেলেগ কে কষ্টলি আই কেন কমে মুঠে কোয়া নাই। ও রা নিজে বজার কইবা নিজে খাবা এবুর কথা মুক কই লাভ নাই। হই না হই হব তিত্তে হলি নিজে বাজার করি নিজে খাম বাজারক যাই হে নিংনি মারা উখ দানি এ খাই ফেলে বাগার দি থাকিম। ও দাদা ও জয়া এ বাহ 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 তোমার একটা গুড নিউজ আছে। কি ওর গুড নিউজ এ দাদা? এইমাত্র মোক ফোন করে কলে দেউতা আর বুধেশ্বর থানালে গই আছে। ইতিমধ্যে সাকে তোমার কেসটু উইথড্র হলে বড় কষ্ট করেছে দে এই দুজনে দিনের দিন তো বেসা হাতর ভাত পানি নাই এ দৌড়ে আছে। ও তুমি কি মানুয়া জয়া মুখ লাগাল দৌড়ে আসলা ও মাস্টার দাদা তারপরে আহুয়া হোক ও আহতে একলা গুছি আইলা
ও আপনি নাহো বলে কান পালো এ বউ ইয়াই মই নাহো বলে কলু কেনকে কম হা যাও রবা বলিয়ে কলু ও রবা দাদার আসল কথা তো কছ না কয় নাই আপনি নকে গিয়া বউ কি কথা কয় জয়া এনে আপনার ঘরক না আইলই আপনার কথা তো নকলি নহবে কারণে আইসি আধা মই কলু ইটা আধা তুমি ক কইছিয়ে তো বাকিখিনিও আপনি ক ও দাদা কয় জয়াই বু দেশদাক মারবেক গেলে মানুহ লগত হুসানা ওর কি কয় এ বউ মই কইছু বুধেদাক মারবা মানুহ পথা কথাটো মিছা কথা কিন্তু বুধেদাক যে কোনোবাই মারবা উগ্রিছিল সেইটো সঁচা কথা বুধেদাই মিছা কথা নকয়তো ঠিক কৈছা ঠিক কৈছা বুধেশ্বৰে কেতিয়াও মিছা কথা নকয় আমাৰ এতিয়া চিন্তা হৈছে হে দাদা বুধেশ্বৰদাক মাৰবে খোজা মানুহটো কোনি হ'ব তাকে কোন হ'ব পাৰে বাৰু কোনি হ'ব আৰ বৈশ্যানীৰ মানুহ হ'ব পাৰে যদি অলপ সতৰ্ক হবা ক'ব হ'ব চলক অ ডেকা চাহাব আমি যাওঁগৈ নেকি এতিয়া নে কি কয় বহুক হে ভাই এই ভাত পানী খোৱা নাই যে হেই মিছা কিয় কয় হে সঁচাই কৈছো আমি ভাত পানী একো খোৱা নাই ভাত নাখাবাৰে ভাত পানী নাখাওঁ বুলি নকব এতে দেখোন ছয় গিলাচমান পানী খেলাকে বহুক হে ভাই অ ছাৰ বৰ জ্বালা পাইছো দেই যাবলৈ দিয়ক আমি মই যাবা দিবাৰি পুনিয়ে ছাৰে কি কলাকে সারে দেখুয়ে ইফলে আও হসাই কইছে নাকি হসাই কইছু আল্লাহর কসম মিশা কি কমে কি করবি আর উপায় তো নাই আ কি কলে সারে আমাক যাবলে দিলে নে এ দিছি রব তথাপি কিন্তু এটা থাকি গেল নয় মানে সারর হে সর্দি লাগি থাকা আনছি গতিকে তিনজন মানে খাব পারাকে লোকবল মুরগি এটা নহয় হে দেকাদা সারে এখেতে কইলে ঘরত মুরগি বহে না হচ্ছি এই মই কথা পাতি আছো উপরতে নামাত পিছন এখেতকলে তে পান ধরি থাকা মানু কত মুরগি বইব হে নহয় মানে আমি মুরগি পোহা কথা তো ইয়ালে কেনে কে আহি মনে মনে থাককে আপনি কথা বুঝ বুঝি না পায় টকা এখ আছে নেকি আছে কিও মোর লগত এই 200 টাকা আছে লোকেল মুরগি 1 কিলো 300 টাকা লব স্যার কিনি খোয়াবলে দিম দিও কাকু হে কিটা লোক থ্যাংক ইউ যাক আপনার লগে ইটা যাক ভাল খাই দো বলক যাক কিনো কইলাকে সারে টাকা দি পঠাইছিল তানাক লোকেল মুরগিটো কিনি আনিহে দিবা কৈছিল কিনো কয় তই তই দেখোন কিবা বেলেগ কে কৈছিলি আই কেন কমে মুঠে কোৱা নাই কৈছে আই তই আল্লাহর কসম কোৱা নাই দে দে হব দে আল্লাহর কসম তই সারক কথাটো নকবি দি পয়সা গিতাই দি মই লোকেল মুরগি লৈ আও দি আও দে আল্লাহর কসম কি ডেঞ্জার মানুহ বাপরে এ তোর কি দুখ হইছি এ ভাই এ মোর কথা দুখতে দিন রাতি নাজ হইছি ও আগজ যাওগে নাই ও মোক কথা সপুর কনাই দি দেখবা নরা হইছি অ মুঠে দেখবা নরে এ কোন ভাই কিবা দাদুয়ে কছি না সারুয়ে কছি কবাই নরুয়ে এ মোর কপালত কি লেখা আছে কবা নরু দে ভাই এ এটা ঠং দে ভাই নোৱাৰো বুলি ক'লে নহব নহয় বাজাৰ কোনি কৰিব মই কেনেকে জানিম কোনে বজাৰ কৰিব আপুনিয়ে কৰিব লাগিব মোৰনো কেইটা মৰদ আছে আৰু মৰদ হৈ যদি বজাৰ খিনি কৰি দিবা নৰে এটা কাম কৰা চলি আনি দিব ওৰা নিজে বজাৰ কৰিবা নিজে খাবা এইবোৰ কথা মোক কৈ লাভ নাই হয় না হয় হ'ব তিত্তে হলি নিজে বজাৰ কৰিম নিজে খাম বজাৰক যাই সেই নিংনি মাৰা ঔষধ আনি এ খাই ফেলে বাগাত দি থাকিম তিত্তে পাব কম থাকবা আইছি এ জিকৰ কৈ থাকে যা
এই সব মাইকী মানুহ বিশ্বাসও কৰিব নোৱাৰি। আনি দিয়া ভাল হ'ব নেকি? কি কি লাগে লিষ্টখন লিখি দিয়া, আৰু লিষ্টত গুট গুটকে লিখিবা, আৰু নজনা বানানটো পকাই নথবা, লাগিলে ছবিটোকে আঁকি দিবা। মহা সমস্যা দেই। অসভ্য মানুহ মণ্ডল শহুৰেকৰ ঘৰখন। আমাৰ দুইটাকে টানিয়া জুৰি নি টকাকিটা খালে বুজিছেনে? ফালতু মানুহ চিনি পাই গলো, বুঝিছ? অসভ্য মানুহ। আৰু এই মহাচমণ্ডলটো পোৱা হলে নহয়, মই কি কৰিলেহেঁতেন, মাৰ কৰিলেহেঁতেন, মই যিমান মাৰিলেও মোৰ হেঁপাহ নোপালাই, বুজিছ? খুৱাইদেউ, আপুনি নামাৰিব প্লিজ, আপোনাৰ যিটোহে চেহেৰা, মণ্ডলটো মৰিয়ে থাকিব, দুটা খোজাও সহ্য কৰিব নোৱাৰিব, মুখে তেজভূমি কৰিব। ঠাট্টা কৰিছ মোক? অবধে ইমান ঠাট্টা নকৰিবি, পাৰ্থক্য সকলোৰে আহিব এদিন। বুঢ়া হলো, বল শক্তি কমিল, খংটো ক'ত কমিব? আৰু বুঢ়া হ'লো মানে দেহা বেমাৰী হ'ব, খিংখিঙীয়া হ'ম, খংটো বাঢ়িবহে। মইনো ক'ত ঠাট্টা কৰিলোঁ, আহক আহক আহক। হৌকা ধৰা, ইফালে চুতীয়া, দুয়োজন মিলি কৰিব পৰা আহিল চাগে? এই আমাৰ কথা সুধিছা ছাৰ? আমি মানে সেই এই মণ্ডলৰ শহুৰেকৰ ঘৰৰ পৰা আহিলোঁ। দোস্তি শহুৰেকৰ ঘৰটো বহুত দূৰত, এই মণ্ডলে পঠিয়াই দিলে আমি গ'লোঁ আৰু। হয় নেকি? ভালেই কৰিলে দিয়ক, পিছে এটা কথা নহয়, এই গৈ ঘৰখনত কেনেকুৱা পালে? ভাল, ভালেই, মানে ভালেই লাগিল। কোন তেখেতক সঁচা কথা তোকে কৈ দিওঁ নেকি? আপুনিয়ে কওক ছাৰ। বৰ অসভ্য মানুহ মণ্ডল শহুৰেকৰ ঘৰখন, আমাৰ দুইটাকে টানিয়া জুৰি নি টকাকিটা খালে, বুজিছেনে? এই বল বলক, আহিছোঁ, আহোঁ ছাৰ। মহেশ মণ্ডলৰ শহুৰেকৰ ঘৰৰ মানুহে পইচা খাল, কথাটো কিবা খেলি মেলি খেলি মেলি লাগিল। ওলি চাহ কৰলি না? মই চাহ নাখাওঁ হে। তই নাখা? নাই, মই খাম যা। ঔ, মই সেনকে চাহ কৰি থাকিব নোৱাৰো দিয়ক। বাপ্পা ঐ, চাৰে চাহ কৰি দিবা ক'বাই নাপুই, চাহ আহি হাজিৰ, আৰু মই চাৰৰ কথা সেনকে নকব দিয়ক। চাৰে মণ্ডলাই বানাই দিছি, চাৰক চাহ ভাত পানী যি লাগে চব যোগান ধৰিম, সেই বুলি আপোনাৰ কথা মই কিয় শুনি থাকিম হে? বেটা, চাৰে তাৰ লাইফ বনাই দিলা। সঁচা কথা ক'লো, চাৰৰ কথা বেলেগ, বেলেগৰ কথা বেলেগ, বহু সহায় কৰে চাৰে মোক। আপোনালোকে কি বিশ্বাস কৰিব, বহাগ মাহা বতাহত কাঁচা ঘৰ গুড়া হৈ গেছি, চাৰে আৰু গোটা কৰি দিলা। ছয়টা পাকাৰ খুটা কিনি টিঙেদি চাইলা কৰি দিছোঁ, চাইৰ ফালে তজদাৰ বেৰা মাৰি দিছোঁ, ইটা ঘৰটো এনাই সুন্দৰ দেখা হৈছি, তেওঁৰ কথা মই কিয় নুশুনিম? ছাৰৰ 20-25 হাজাৰ টকা খৰচ হৈছি। 30 হাজাৰ ছাৰৰ হাতত মই হাছেনা 10 হাজাৰ টকা এটা দিছোঁ। হাম্মাৰি মজা চিষ্টেমে ভাই, তোৰ দৰে ছাৰ একজন পালি, মই ঘৰটো বান্ধি ল'লো। অ, আপোনাৰ কাঁচা ঘৰ? পাকা ঘৰ ৰ, বোম্বে টাইপৰ। তে আপোনাক আৰু কিয় লাগে? তোক মৰম কৰাৰ দৰে ছাৰ একজন পালি, ছাৰ দলে এটা বান্ধি ল'লো। তই 10 হাজাৰ টকা দিছা, মই তোতকৈ 4 গুণ, মানে 40 হাজাৰ টকা দি ছাৰক ক'লো হৈ, ছাৰ মোক এটা ছাৰ দলাই বান্ধি থাকে। এনাই সুন্দৰ ঘৰ এটা বানাইছা, তই বিয়া কৰিছা না কৰা নাই? আপি ঠিক হৈ আছে, পৰামি বে। অ, চাকৰি কৰা আপি বিয়া কৰবি বাছা? চাকৰি কৰি না? কৰে, ছাৰৰ ঘৰতে কাম কৰাকে থাকে, 10 বছৰে হ'ল, অ বিয়াৰ পিছতো ছাৰৰ ঘৰতে ৰাখিব বোলে আমাক, তাই নহ'লি ছাৰৰ ঘৰখন চলিব নোৱাৰিতো। হাম্মাৰি কি কাৰবাৰে ভাই, তোৰ ভাল হ'ব যা ভাই, এই যা চাহ কাবা নাই, যাৱাই ইবাৰে লাজ, কিন্তু হ'ব যাচোন, পিছততো পিছত হ'ব যা। হৈ কি চাহৰ বিপাই, এই কথা কথা নহয়, হাফিজত দাহান বিচিৰিব লাগিল, এই ৰহত তলে যাব কৰ্থলাক দাহান, হাও হাও নাই, ইয়াতেও নাই যা, আই পাইছোঁ ৰ, পাইছোঁ ৰ, হা কুনি হা কুনি হা। বৰলা কাই কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ,
সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া উইল সো অব সমঝোতা নহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কর্ন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আর জুনিয়র হর্লিক্স।